দেওয়ানি কার্যবিধির খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নটি 2020 সালে বার এমসিকিউ পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে, আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস স্ট্রাইক আউট করতে বা সংশোধনের আদেশ দিতে পারেন? অপশন ক, প্লিডিংস অপ্রয়োজনীয় হলে। অপশন খ, প্লিডিংসে মানহানিকর কথা থাকলে। অপশন গ, প্লিডিংসে বিব্রতকর কথা থাকলে। অপশন ঘ, সবগুলো সঠিক। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, সবগুলো সঠিক। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধির আদেশ 6 বিধি 16 বলা হচ্ছে যে আরজি জবাবে কর্তন, অর্থাৎ প্লিডিংস কখন কর্তন করা যায়। আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আরজি জবাব কেটে দেওয়ার বা সংশোধন করার অনুমতির আদেশ দিতে পারেন। কোন কোন ক্ষেত্রে প্লিডিংসে যদি অপ্রয়োজনীয় তথ্য থাকে, প্লিডিংসে যদি মানহানিকর বা কুৎসাজনক বিষয় থাকে, প্লিডিংসে যদি বিব্রতকর কথা থাকে, এই বিষয়গুলো যখন প্লিডিংসে থাকে তখন আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে তা কেটে দেওয়ার বা সংশোধনের আদেশ দিতে পারেন।